ইন্টার্নশিপ হলো প্রতিটি ডাক্তারি পড়ুয়ার জীবনে অদ্ভুত এক সন্ধিস্থল। যখন প্রথমবার সে ছাত্র জীবন থেকে কর্মজীবনে পা রাখতে শেখে, চেনা জায়গাতে দেখতে পায় নিজেকে সে নতুন এক রূপে, যেই রূপে নিজেকে দেখার জন্যই হয়তো এত বছরে এত স্বপ্ন, এত ক্লান্তি, এত পরিশ্রম, ডাক্তার রূপে নিজেকে দেখা। একদিকে থাকে যেমন ভয়, আরেকদিকেই থাকে তেমনই টান টান উত্তেজনা এবং আনন্দ। শুরু হয় ডাক্তারির হাতে খুলি দেওয়া, অর্থাৎ চ্যানেল ক্যাথেটার করা এবং ব্লাড টানা। তারপর আসে প্রথম অপারেশন থিয়েটারে ঢোকার দিনটি, প্রথমবার একটা রোগীকে নিজের হাতে সুস্থ করে তোলার দিন, প্রথমবার একটি মাকে জন্ম দিতে দেখা এবং তারপর সেই নবজাত শিশুকে নিজের হাতে তুলে ধরা। অবশেষে আসে প্রথমবার শত চেষ্টার পরেও একটা রোগীকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখা। অপরদিকে আসে গর্বের দিন, যখন আসে প্রথম বেতন কর্মস্থলের জীবন। এই হাজার প্রথমের মধ্যেই হয়তো প্রথম বছরটি খুব তাড়াতাড়ি কেটে যায়। হাসপাতালে জুনিয়র ডাক্তারগুলো অনেকটা বাড়ির ছোট ছেলের মতো, ভুল করলে বকুনিও খায় যেমন সবচেয়ে বেশি, আবার সেই হচ্ছে সকলের আদরেরও ভালোবাসার পাত্র। বন্ধুত্ব, মনোমালিন্য, হাসি আড্ডা, দায়িত্ব, জন্ম মৃত্যু সুখ দুঃখ, এই সকলের মাঝেই সবাই খুব তাড়াতাড়ি বড় হয়ে ওঠে। কনভোকেশনের দিন, তারপর সবারই হয়তো মনে হয় খুব তাড়াতাড়ি কেটে গেল বছরটা, আর কিছুদিন পেলে হয়তো ভালো হতো, সব শুরুই আছে যেমন শেষ, সব জায়গা থেকেই বিদায় নিতে হয় সময় মতো। এরপর যে যেখানেই থাকুক, অনেক এগিয়ে যাক জীবনে, ভালো থাকুক সবাই, তবু জীবনে পথ চলার দিশারি হয়ে থাকুক কর্মস্থলের প্রথমেই বছরটা, বেঁচে থাকুক এই স্মৃতিগুলো ঠোঁটের কোণের হাসিতে, চোখের এক ফোঁটা জলে, বিদায় বেলার শেষ দিনে আবার দেখা হবে।